হ্যালো বন্ধুরা, মামুনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রান্না করলাম বাসকুলের মাছ দিয়ে ডাল দিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখো কীভাবে আমি রান্না করলাম। তো বাসকুলের একটু সিদ্ধ করে নাহলে পিঠা লাগবো। পরিমাণ মতো ডাল লইলাম, ডাল দিয়ে সিদ্ধ করে দিছি, একটু একটু সিদ্ধ আনলাম। ডালের লগে বাসকুল্লা দিয়ে দিচ্ছি, কারণ ডাল সিদ্ধ করে বাসকুল্লা একটু সিদ্ধ হয়ে যাব। তো দেখতে পাবো ভিডিওটা। ডাইলের লগে পাশ করলে দিয়ে লেছি কাঁচামরিচ আর আদা দিয়ে লইলাম। এখন মধু দিয়ে রাখছি শুটকি। তো ডাইল আর বাস করলে তো আগের থেকে সিদ্ধ করে রাখছি, তেলটা সিদ্ধ হয়ে গেছে। তা এখন দেব খাওয়ান না সুরা। তো ওখানে খাওয়ানা সুরা দিছি, ওখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। খাওয়ানা সুরা দিলে কালারটা কমলা কমলা কালার হয়ে যাবে, একটু দেখতে খুব সুন্দর লাগে আর খাইতেও খুব টেস্ট। এদিকে লেবু পাতা, তাহলে ঘোরাটা দেওয়া হয়ে গেছে, আগে থেকে করে নিয়ে আসলো ঘর। তখন রান্না শেষ আমার, প্রায় একটু উত্তর নিলে নামাই নেবো ওখানে। ওখানে তরকারি নামে রেডি, নামাইলাম।